সালমান খানের জেল, বলিউডে অনিশ্চয়তা। বলিউডে সালমান খানকে বলা হয় হিট মেশিন। রাজস্থানের যোধপুর আদালতে সেই সালমান খানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়ায় থমকে গেছে বলিউড। অনিশ্চয়তার মুখে পড়েছেন অনেক চিত্র প্রযোজক, কারণ এরই মধ্যে 1,000 কোটি রুপির বেশি লগ্নি করা হয়েছে এই নায়ককে ঘিরে। বলিউডের এই জনপ্রিয় তারকা জেলে যাওয়ার পর শুরুতেই সটকে পড়বে 100 কোটি রুপি বাজেটের রেমোডি সুজার রেস 3 ছবিটি। এবার ঈদ উপলক্ষে আগামী 15 জুন ছবিটি মুক্তি দেওয়ার কথা। নির্মাতারা আশা করছেন আগের দুটি রেস সিরিজের ছবির থেকে এই ছবি কয়েক গুণ বেশি ব্যবসা করবে। কিন্তু ছবির নায়ক অপরাধী সাব্যস্ত হয়ে জেলে যাওয়ায় প্রচুর খাবে ছবির প্রচারণা। রেস থ্রির পর পরিচালক আলি আব্বাস জাফরের নতুন ছবি ভারতের শুটিং শুরু করার কথা সালমান খানের। এর আগে আলি আব্বাস জাফর আর সালমানের দুটি ছবি সুলতান ও টাইগার জিন্দা হায় সুপারহিট হয়, কিন্তু 200 কোটি রুপির বাজেটের এই ছবির উপর বড় বাজি ধরেছেন পরিচালক। শোনা যাচ্ছে ভারত ছবিতে নাকি 5টি আলাদা লুকে দেখা যাবে সালমানকে। দাবাং সিরিজের তৃতীয় ছবি দাবাং 3 সিরিজের আগের ছবি দুটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। আগামী বছর জানুয়ারি মাসে দাবাং 3 ছবিটি মুক্তি পাওয়ার কথা। সালমান খান জেরে গেলে ছবির শুটিং স্থগিত হয়ে যাবে। কিক সিরিজের নতুন ছবি কিক 2 প্রথম ছবির মতো দ্বিতীয়টিতেও দেখা যাবে সালমান খান আর জ্যাকুলিন ফার্নান্দেজকে। 2019 সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ছোট পর্দায়ও দেখা যাওয়ার কথা সালমান খানকে। টিভির এই অনুষ্ঠানের নাম 10 কা দম। অনুষ্ঠানের প্রমো মুক্তি পেয়েছে। সালমান জেরে গেলে সংশ্লিষ্ট টিভি চ্যানেল বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে। বিগ বস রিয়েলিটি শোর 12 নম্বর সিজনেরও সঞ্চালক সালমান খান। এই বছর শেষের দিকে অনুষ্ঠানটি শুটিং শুরু হওয়ার কথা আছে, কিন্তু সালমান খান জেলে যাওয়ার পর তা অনিশ্চিত হয়ে পড়বে। সালমান খানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের রাজস্থানের যোধপুরের একটি আদালত। তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 51 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে সালমানকে রাজস্থান সেন্ট্রাল জেলে পাঠানো হতে পারে। 20 বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায় হল আজ বৃহস্পতিবার। এই মামলার জন্য 3 অভিযুক্ত সাইফালি খান, টাবু ও সোনালি ব্যান্ডেকে আদালতে ব্যাকুচুর খালাস দিয়েছেন। এদিকে রায় হওয়ার পর সাংবাদিকদের কাছে সালমান খানের আইনজীবী এইচ.এম. সারসত দাবি করেন, সরকারি কৌশলী অভিযোগের সপক্ষে প্রমাণ সংগ্রহ করতে পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন, এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল তাও সরকারি কৌশলী প্রমাণ করতে পারেননি। গত 28 মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শেষ হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের দাবি, 1998 সালের 1 ও 2 অক্টোবর যোধপুর হাম সাথায় ছবির শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় 2টি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। ওই সময় তার সঙ্গে ছিলেন সাইফালি খান, নীলম, টাবু ও সোনালি ব্যান্ডে। রাজস্থানের যোধপুরের কঙ্কালী এলাকায় গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার আদিবাসীদের অভিযোগ, গুলির শব্দ শুনে তারা সালমানের জিপসি গাড়িটি ধাওয়া করেন, কিন্তু তাদের ধরা যায়নি। ওই সময় চালকের আসনে ছিলেন সালমান খান। গ্রামবাসীর দাবি, প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে সালমান খান আর তার সঙ্গীরা পালিয়ে যান। বেআইনিভাবে জঙ্গলে ঢোকার অভিযোগে সালমান খান আর অন্য 3 তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 149 নং ধারায় মামলা এখনও চলছে।